नमस्कार एडुकेशन अनलाइन आरो एक नतून पर्वे आमी तिथि रही आपनादेर संगे सकल के स्वागत जानाबो। एडुकेशन अनलाइन अवश्य शुरू करब, तबे शुरू करार आगे पढ़ाशोनाय आमरा अवश्य जाब, किन्तु तार आगे आमरा देखेछि जे माध्यमिक एबं उच्च माध्यमिकेर फल प्रकाश होयेछे, ताई सकल कृतकार्य पड़ुवादेर आमार तरफ थेके आमादेर तरफ थेके आंतरिक शुभेच्छा एबं अनेक अनेक अभिनंदन। सामनेर पथटा आरो अनेक भालो होक, सुगम होये उठुक। तार संगे संगे जादेर रेजाल्ट निये एकटु मन खराप रयेछे तादेरकेओ बोलबो हताश ना होये जीवन युद्धेर एई लड़ाइये एगिये जेते, एबं सकलेर जन्य शुभकामना निये आजके आमरा पढ़ाशोनार पाठ शुरू करब। एडुकेशन अनलाइने आजकेर विषय होच्छे द्वादश श्रेणीर भूगोल, एबं आमरा जे अध्यायटा बेछे निएछि ता होलो क्षयचक्र। एई विषय নিয়ে আমরা পড়াশোনা করব, তাই বিষয়টা শুরুতে জানিয়ে নিলাম যাতে তোমরা চটপট তোমাদের টেক্সট বুক হোক নোটবুক হোক নিয়ে সেটা বসে পড়তে পারো পর্দার সামনে, কারণ পড়াশোনা চালিয়ে যাওয়াটা ভীষণ জরুরি যে কোনো পরিস্থিতিতেই। এবং সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে পরিচয় করে নেব। আমার সঙ্গে রয়েছেন বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশনের শিক্ষিকা সুচন্দা পাল। ম্যামকে অনেক অনেক স্বাগত জানাবো সিটিভিএনে। নমস্কার। এবং তার সঙ্গে সঙ্গে ম্যাম তাহলে আমরা একটু একটু করে পড়াশোনা শুরু করি, কিন্তু এই বিষয়ে তো নানাবিধ প্রশ্ন সাজানো হয়েছে, কিন্তু অধ্যায়টা সম্পর্কে পড়ুয়াদের আপনাকে কিছু বলার আছে? মানে হ্যাঁ, আমার বলার আছে এইটা যে এবছরে উচ্চ মাধ্যমিকের ভূগোল পরীক্ষাটা হয়নি। ভূগোল পরীক্ষাটা না হওয়ার জন্য 2020 সালের যে প্রশ্নগুলি আসবে সেগুলি সম্বন্ধে আমরা অবহিত হতে পারলাম না, এবং আগামী 2021 সালে যে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটা ভূগোলের হবে সেই ভূগোলের পরীক্ষাতে আমাদের মনে হয় শিক্ষকদের বা শিক্ষিকাদের যে এই ক্ষয়চক্র যে অধ্যায়টি সেটি খুব গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করবে। এবং ক্ষয়চক্র থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রায় 5 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বরের প্রশ্ন আসে। যেহেতু এবছরে পরীক্ষাটা হলো না, সেই জন্য আগামী বছর ক্ষয়চক্র ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আমাদের মনে হয়। আজকে সেই জন্যই আমরা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় 2021 সালের এই ক্ষয়চক্র অধ্যায়টি নির্বাচিত করেছি। বেশ, সেক্ষেত্রে আমরা ক্ষয়চক্র নিয়ে পড়াশোনায় থাকবো, তবে তার আগে তোমাদের একটা কথা বলি, যদি তোমাদের বিষয়ভিত্তিক কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই ফোন করতে পারো। দেখো রেড স্ট্রিপে সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, তবে হ্যাঁ একটাই অনুরোধ করব, প্রশ্ন কিন্তু অবশ্যই বিষয়ভিত্তিক হতে হবে। মানে যেহেতু আমরা ক্ষয়চক্র নিয়ে পড়াশোনা করবো আজ, তাই প্রশ্ন হতে হবে ক্ষয়চক্র রিলেটেড, এবং সে জায়গায় দাঁড়িয়ে তোমরা ফোন করতে পারো, তবে একটু একটু করে আমরা পড়াশোনার দিকে এগোই ধাপে ধাপে। ম্যাম প্রথম প্রশ্ন, ক্ষয়চক্র বলতে আমরা কী বুঝি? তাহলে প্রথমেই আমি একটু ভূমিকা দিয়ে শুরু করি। ক্ষয়চক্রটা হতোই না যদি ভূমিরূপ না থাকতো, তাহলে আমাদের পৃথিবী বিভিন্ন ভূমিরূপ দিয়ে গঠিত। ভূমির যে রূপ তাকেই ভূমিরূপ বলা হয়ে থাকে। তাহলে ভূমির রূপটা কি? প্রধানত পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এদের নিয়েই কিন্তু আমাদের ভূমিরূপ। তাহলে এই প্রতি মুহূর্তে পৃথিবী সৃষ্টির পর থেকেই এই ভূমিরূপগুলির উত্থান প্রক্রিয়া চলছে। সেই উত্থান প্রক্রিয়ার মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ক্রমপর্যায়, প্রথম থেকে শেষ অবধি বিভিন্ন ধরনের ক্ষয়চক্র এই ভূমিরূপের ওপর দিয়ে চলে, বিভিন্ন ক্ষয়কার্য। তাহলে এই যে বিভিন্ন সময় ধরে নির্দিষ্ট ক্রম অনুসারে যে ক্ষয়কার্যটা চলছে সেটাকেই আমরা ক্ষয়চক্র বলে থাকি। এই ওয়ার্ডটি অর্থাৎ এই ক্ষয়চক্র যে শব্দটি, এটি প্রথম যিনি প্রবর্তন করেন তিনি আমাদের ভূগোলের এক স্মরণীয় ব্যক্তি, আমেরিকান ভূগোলবিদ উইলিয়াম মরিস ডেভিস। তিনি প্রথম এই কথাটি আমাদের ভূগোলে নিয়ে আসেন, এবং তিনি এই ক্ষয়চক্র বলতে বলেছেন যে কোনো উত্থিত ভূমিরূপ কোনো নির্দিষ্ট সময়কাল ধরে বিভিন্ন পর্যায়, অর্থাৎ আবহবিকা বা ক্ষয়ভবনের মাধ্যমে ভূমিরূপটির উচ্চতা ক্ষয় হয়ে যাওয়াকেই উনি বলেছেন এবং ক্ষয়চক্র। এবং এই যে ক্ষয় হয়ে যাওয়া, হয়ে গিয়ে একটি সমপ্রায় ভূমিতে পরিণত হচ্ছে, সেই সমপ্রায় ভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকেই তিনি ক্ষয়চক্র বলেছেন। এবং এই যে ক্ষয়চক্র, তোমরা কিছু উদাহরণ দিয়ে বললে একটু বুঝবে। যেমন ভারতের পশ্চিমে আমাদের আরাবল্লী পর্বত আছে, শুনি আমরা যে এই আরাবল্লী পর্বত একসময় হিমালয়ের মতো উচ্চতা ছিল। তাহলে এই একটা ভূমিরূপের উদাহরণ দিয়ে বোঝায়, তাহলে আরাবল্লী আজকে ভারতের পশ্চিমে রাজস্থান থর মরুভূমির কাছে আছে, সেই আরাবল্লী এখন ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। তাহলে এই বিশাল একটা সময় ধরে আরাবল্লী পর্বত ক্ষয় হয়েছে, ক্ষয় হয়ে ক্ষয়জাত ভূমিরূপে পরিণত হয়েছে। যেমন আমি এর সাথে উদাহরণ দিয়ে বলবো,
দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা বা উত্তর আমেরিকার রকি পর্বতমালা বা অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এটি এই সবকটি পর্বতই কিন্তু একসময়, বিশেষ করে এগুলি সবকটি ভঙ্গিল পর্বত, একসময় প্রচুর উঁচু ছিল, কিন্তু বিভিন্ন নির্দিষ্ট ক্রম অনুযায়ী এরা ধীরে ধীরে ক্ষয় হয়ে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। এইভাবে কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ভূমিরূপ প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে ক্ষয় হচ্ছে। তাহলে এই ক্ষয়চক্র একটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ ভূগোলের। সুতরাং এই ওয়ার্ডটি প্রথম এনেছিলেন উইলিয়াম মরিস ডেভিস। প্রধানত উনি 1884 থেকে 1899-এর মধ্যে এই ক্ষয়চক্রের মডেলটি তিনি আমাদের কাছে নিয়ে আসেন বা প্রকাশিত করেন, এবং তার মতে তিনি বলতে চাইছেন যে তার এই ক্ষয়চক্রের মডেলটি প্রধানত ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ওপর ভিত্তি করে তিনি তার এই মডেলে বিভিন্ন ধরনের মতামত দেন। এবং তার মতে পৃথিবীর এমন হেন জায়গা নেই যে যেখানে জল এবং নদীর কাজ নেই। সেই জন্য পৃথিবীর প্রায় 70% অঞ্চলেই নদী এবং জলের কাজ আছে, যার জন্য তিনি নদীর ওপরে ভিত্তি করে এই ক্ষয়চক্রের মডেলটি দেন এবং বলেন যে নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলি পৃথিবীতে সৃষ্টি হয় সেটা খুব সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। সেই জন্য এই ক্ষয়চক্রকে তিনি স্বাভাবিক ক্ষয়চক্র হিসাবে বলে থাকেন। বেশ, তাহলে আমরা সে জায়গায় দাঁড়িয়ে ক্ষয়চক্রের সঙ্গে সঙ্গে স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে সেটাও শুনে নিলাম। এবং তার পরের প্রশ্ন রয়েছে ম্যাম, ক্ষয়চক্রের নিয়ন্ত্রক বলতে আমরা কি বুঝি? 3 নম্বর প্রশ্ন, দেখো যদি প্রশ্ন হিসেবে যাই তাহলে ম্যাম ক্ষয়চক্র কাকে বলে বলেছেন, উদাহরণ দিয়েছেন এবং তার প্রাসঙ্গিকতার খাতিরেই স্বাভাবিক ক্ষয়চক্রটাও তিনি বলে দিয়েছেন। এবং 3 নম্বর প্রশ্ন রয়েছে, ক্ষয়চক্রের নিয়ন্ত্রক বলতে কি বোঝো? ক্ষয়চক্রের নিয়ন্ত্রক, একটা পৃথিবী বিখ্যাত উক্তি আছে যে ল্যান্ডস্কেপ ইজ এ প্রসেস স্ট্রাকচার অ্যান্ড স্টেজ ফাংশন অফ, আমি একটু লিখে বলি তাহলে বুঝতে পারবে। ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ। এই কথাটি কিন্তু আমাদের উইলিয়াম মরিস ডেভিসই বলে গেছিলেন। তিনি তিনটে কথা বলেছিলেন, স্ট্রাকচার প্রসেস স্টেজ, অর্থাৎ ভূমিরূপ হল গঠন প্রক্রিয়া এবং পর্যায়। এই তিনটের সম্মিলিত রূপ হচ্ছে হলো আমাদের ভূমিরূপ। তাহলে প্রথমে বলি এই গঠনের নিয়ন্ত্রকটা কি, মানে স্ট্রাকচার অর গঠন, অর্থাৎ এখানে কি বলছে, পৃথিবী বিভিন্ন শিলার দ্বারা গঠিত। আমরা জানি আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, আমাদের পাললিক শিলা। তাহলে এই গঠনের মধ্যে প্রথম পয়েন্টটাই আমার হতে হবে যে শিলা কীরকম, নরম না কঠিন। তারপরে বলতে পারি এই শিলার মধ্যে বিভিন্ন ভাঁজ আছে, 2 নম্বরে যদি বলি ভাঁজ আছে বা ফাটল আছে বা চ্যুতি আছে, 3 নম্বরে আমি বলতে পারি শিলার প্রবেশতা, অর্থাৎ প্রবেশতা মানে কি, শিলা মধ্যে দিয়ে জল প্রবেশ করে কি প্রবেশ করে না, অর্থাৎ অপ্রবেশ। তাহলে এই ধরনের কতগুলি গঠনের ভেতরে থাকতে হবে যেটা আমাদের উইলিয়াম মরিস ডেভিসের যে মডেলটা করেছেন তার গুরুত্ব এইসবের ওপরে নির্ভর করবে। এরপরে যেটা আমি আসি আমাদের প্রসেস মানে পর্যায় বা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আবার 2 ধরনের হয়, একটা অন্তর্জাত প্রক্রিয়া আর আরেকটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়ার মধ্যে অন্তর্জাত প্রক্রিয়া কি, এই অন্তর্জাত প্রক্রিয়াকে কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। এই অন্তর্জাত প্রক্রিয়াটা কি, ভূমিকম্প আমরা অনুভব করি, অগ্নুৎপাত বা ভূ আন্দোলন, এটাও কিন্তু উইলিয়াম মরিস ডেভিস বলেছে ভেরি ইম্পর্টেন্ট তার মডেলের জন্য। আবার বহির্জাত প্রক্রিয়া কি,
সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাই, যেমন নদীর কাজ, হিমবাহের কাজ, সমুদ্র তরঙ্গের কাজ, এরকম বিভিন্ন ধরনের কাজ উইলিয়াম মরিস ডেভিস তার প্রক্রিয়ার মধ্যে বলেছেন। এবারে আমি লাস্টের যেটা হচ্ছে স্টেজ, এই স্টেজে উনি কী বলছেন, পর্যায় বলছে যে এই এতগুলি জিনিস চলতে গেলে তার যে ক্ষয়চক্রের মডেল সেটা একটা বড় সময়ের দরকার, বিভিন্ন বড় সময়, সময় ছাড়া, একটা নির্দিষ্ট সময় ছাড়া এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে পারে না, তাই জন্য উনি লাস্টে বলেছেন পর্যায়। এবং এই তিনটিকে উনি বলছেন একসাথে, যেটাকে আমরা বলি ত্রয়ী, ড্রেভিসের ত্রয়ী, কোনটাকে, স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ, এই তিনটেকে আমরা ত্রয়ী বলে থাকি। তাহলে এই তিনটে জিনিস না হলে ডেভিসের যে ক্ষয়চক্রের মডেল অর্থাৎ সাইকেল অফ ইরোশন, ক্ষয়চক্রের একটা প্রতিশব্দ আমি বলতে পারি কি, সাইকেল অফ ইরোশন, সাইকেল অফ ইরোশন, এই সাইকেল অফ ইরোশনের যে মডেল এটা আসতোই না যদি না আমাদের এই স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ না থাকতো। তাহলে ডেভিস এই পর্যায়ে পরে তিনি বলেছিলেন যে প্রধানত পৃথিবীতে এই পর্যায়টাকে আমি তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হলো যৌবন অবস্থা, আরেকটা পরিণত অবস্থা, আরেকটা বার্ধক্য অবস্থা। এইবারে পরবর্তীকালে আমি এটা নিয়ে আলোচনা করব, এই তিনটে পর্যায় নিয়ে। তার আগে আমি বলতে চাই যে ক্ষয়চক্রের এই মডেলের ডেভিস কী কী শর্ত দিয়েছিলেন, যে শর্তের উপরে নির্ভর করে এই ক্ষয়চক্র মডেলটি গড়ে উঠেছে। বেশ, তোমরা দেখো, যদি তোমরা স্ক্রিনটা দেখতে পাও তাহলে তোমরা বুঝতে পারবে যে চার নম্বর প্রশ্নেই দেওয়া আছে যে ডেভিসের ক্ষয়চক্র মডেলের শর্তগুলি উল্লেখ করো। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও একবার বলবো, যদি তোমাদের ম্যাম অবশ্যই পড়াচ্ছেন এবং যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তোমরা ফোন করতে পারো, টেলিভিশন স্ক্রিনের রেড স্ট্রিপে সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে। তবে হ্যাঁ, ফোন করলে ফোনটা হতে হবে অবশ্যই বিষয়ভিত্তিক, মানে এই যে ক্ষয়চক্র নিয়ে আজকে আমরা পড়াশুনো করছি, তাই ক্ষয়চক্র সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা সেটা করতে পারো। আমরা ক্ষয়চক্রের নিয়ন্ত্রক পড়লাম এবং তার বিস্তারিত আলোচনায় ম্যাম অবশ্যই যাবেন, তবে তার আগে ডেভিসের যে ক্ষয়চক্রের মডেল সেই মডেলের শর্তগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। তিনি শর্তের মধ্যে প্রথমেই বললেন যে ভূমিরূপের যে উত্থান হবে সেই উত্থানটা হবে হচ্ছে হলো দ্রুত, খুব দ্রুত উত্থান হবে, এবং বললেন দ্রুত উত্থান হবে ভূমিরূপে, এবং উত্থানের সময় কোনো ক্ষয়কার্য চলবে না, ক্ষয়কার্য চলবে না, দ্রুত উত্থান হবে, ক্ষয়কার্য চলবে না, অর্থাৎ কি, স্থিতিশীল থাকতে হবে ভূমিরূপকে। এবং আরেকটা কি বলছেন, যে যে ভূমিরূপটা উঠবে সেই ভূমিরূপটা প্রধানত কি হবে, বন্ধুর অর্থাৎ এব্রোখেব্রো হতে হবে, এবং তার ঢাল কি হতে হবে, সমুদ্রমুখী ঢাল হতে হবে, অর্থাৎ সমুদ্রমুখী ঢাল থাকতে হবে, অর্থাৎ সমুদ্রের দিকে ঢালটা হতে হবে, এবং পুরো ব্যাপারটাই স্থিতিশীল থাকবে। এবং এই যে পর্যায়ের কথা বললাম, যখন ক্ষয়কার্য হবে উত্থানের পরে সেই ক্ষয়কার্যের সময় সব সময় কি হবে, যে যে কোনো একটি পর্যায় মধ্যে থাকতে হবে, পুরো ভূমিরূপটাকে একটি পর্যায়ের মধ্যে থাকতে হবে, এবং এই পর্যায়ের পরে একটা সমপ্রায় ভূমিতে ভূমিরূপটি পরিণত হবে, সমপ্রায় ভূমিতে পরিণত হবে। এই শর্তগুলি উনি দিলেন, এই শর্তগুলি না থাকলে তাহলে আমার মডেল কার্যকর হবে না। তাহলে এই শর্তগুলি আমাদের ডেভিসের ক্ষয়চক্রের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এই যে কটা প্রশ্ন পড়ালাম এর মাঝখানে 2021 সালে কি আসতে পারে, ক্ষয়চক্র কাকে বলে আসবে না, আসবে স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে, এক নম্বরের প্রশ্নে। তারপরে দেখো রয়েছে ক্ষয়চক্রের যে নিয়ন্ত্রক, স্ট্রাকচার্স, প্রসেস অ্যান্ড স্টেজ, তিনটে কথা বলেছি, এই তিনটের উপরে কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। তারপরে
আমি যে শর্তটা বললাম শর্তগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তিন নম্বরের প্রশ্নের জন্য আমাদের 2021 সালে ক্ষয়চক্রের চ্যাপ্টারের ইম্পর্টেন্ট। এরপরে আমি বললাম পরের প্রশ্নের আমি যেটাতে আসছি পর্যায়গুলি, মনে আছে আমি পর্যায় বলেছিলাম যৌবন অবস্থা, পরিণত অবস্থা, বার্ধক্য, এই তিনটে অবস্থার কথা আমি বলেছিলাম। এবারে আমি পরবর্তী প্রশ্নে যাব, মানে যৌবন অবস্থাটা ডিটেইলে জানবো, তাই তো? যৌবন অবস্থা, এবারে আমি যৌবন অবস্থা সম্বন্ধে একটু ব্যাখ্যায় যাব। বেশ, তাহলে ব্যাখ্যায় যখন আমি যাচ্ছি যৌবন অবস্থার, প্রথমেই একটা কথা বলি, তোমাদের স্মরণ শক্তি নিশ্চয়ই আছে, না হলে তো তোমরা মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে আসতে পারো না। তাহলে মাধ্যমিকে তোমরা খেয়াল করে দেখো, ক্লাস টেনে আমরা পড়েছিলাম নদীর ক্ষয়কার্য, সেখানে কিন্তু উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি পড়েছিলাম আমরা। তাহলে সেই কথাটাকে এবার একটু স্মরণে আনো। তাহলে প্রথমেই উচ্চগতিটাকে আমি যৌবন অবস্থা বলে এখানে বলবো, সেই উচ্চগতির যে যে ভূমিরূপ সৃষ্টি হয়েছিল, আমরা যেগুলি ক্লাস টেনে বা দশম শ্রেণীতে পড়িয়েছিলাম, সেইগুলি কিন্তু মেনলি এই ডেভিসের ক্ষয়চক্রের উপরে ভিত্তি করাই ছিল। তাহলে আমি প্রথমে যৌবন অবস্থার কথা শুরু করি। তাহলে যৌবন অবস্থাতে কি হচ্ছে, আমি ডেভিসের সেই আঁকাটা প্রথম আমি করি, একটা আড়াআড়ি নদীকে, নদীর আড়াআড়ি আমি একটা নদী এখানে একটু বোঝাই, কেননা সবসময় না আমরা বুঝতে পারতাম না ছোটোবেলায় আড়াআড়ি আর পার্শ্বচিত্রটা কি জিনিস। আড়াআড়ি মানে ধরো এটা হচ্ছে নদীর এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, তাহলে এখান থেকে এখানে যদি কোনো রেখা টানি তাহলে এটা হচ্ছে আড়াআড়ি, আর পার্শ্বচিত্র যদি এটা সি বিন্দু হয়, এটা ডি বিন্দু হয়, তাহলে এটা হবে পার্শ্বচিত্র বা অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য চিত্র। তাহলে এটা হচ্ছে আড়াআড়িভাবে চিত্র আর এটা হচ্ছে পার্শ্বচিত্র, এটা নিয়ে আমাদের একটা বেশ কনফিউশন হতো। তাহলে আমি এখানে যে বিভিন্ন পর্যায়ের কথা বলতে যাচ্ছি, সেখানে কিন্তু আড়াআড়িভাবেই আমি একটা নদীর চিত্র আঁকছি, খুব সহজ আঁকা, এবং পরীক্ষায় এলে তোমরা এই সহজ আঁকাটা কিন্তু দেবে। তাহলে যৌবন অবস্থায় আমাদের উইলিয়াম মরিস ডেভিস একটা আঁকা দিয়েছিলেন, বলেছিলেন বিভিন্ন অনুগামী নদী একটা ভূমিরূপের উপরে থাকতে পারে, তাহলে অনুগামী নদীগুলি প্রবাহিত হচ্ছে উচ্চগতিতে পার্বত্য অঞ্চলে। আমরা ক্লাস টেনে পড়েছিলাম যে পার্বত্য অঞ্চলে দুদিকে পাহাড় থাকে, তাহলে পাহাড় থাকলে শক্ত শিলা দিয়ে গঠিত, নদী কিন্তু তখন সেখানে পার্শ্বক্ষয় করতে পারে না, তখন সে কি করে, নিম্নক্ষয় করে। তাহলে নিম্নক্ষয়ের মাধ্যমে নদী এই পর্যাতে অর্থাৎ যৌবন অবস্থাতে সে নিম্নক্ষয় করে তার গভীরতাকে বাড়িয়ে দেয়, এবং যদি প্যারালালি বা সমান্তরালভাবে দুটি অনুগামী নদী প্রবাহিত হয়, তাদের মাঝখানে যে জলবিভাজিকা, জলবিভাজিকা মানে কি, দুটো নদীর মধ্যবর্তী অংশকে জলবিভাজিকা বলে, অর্থাৎ দুটো নদীর জল তার মাঝখানে বিভেদ সৃষ্টি করেছে যে ভূমিরূপ তাকে বলা হয় জলবিভাজিকা। বলছে এই উচ্চ পর্যায়ে ডেভিস বলছে নদীগুলি নিম্নক্ষয় করবে এবং প্রধানত ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করবে, এবং যত সে এগোতে থাকবে নিম্ন দিকে ভূমির ঢাল অনুসরণ করে সমুদ্রের দিকে যাবে, তত কি হবে, এই জলবিভাজিকার আয়তন ছোট হতে থাকবে আর নদীর এই ভি আকৃতিটা ধীরে ধীরে কমতে থাকবে, এবং নদীর সাথে অন্যান্য উপনদী এসে মিলিত হবে, এবং নদীর উপনদী মিলিত হওয়ার সাথে সাথে নদীর এই পর্যায়ে জলপ্রপাত দেখা যাবে, এবং জলপ্রপাতের সাথে সাথে মন্তকূপও দেখা যাবে। অর্থাৎ এটা ডেভিস বলছেন যেহেতু উচ্চগতিতে কঠিন শিলা পার্শ্বক্ষয় করতে পারে না, নিম্নক্ষয় করবে, এবং অনুগামী নদীর সাথে পরবর্তী নদী বা উপনদী এসে মিলিত হবে, ভি আকৃতির উপত্যকা হবে এবং জলপ্রপাতের সৃষ্টি করবে, মন্তকূপ অথবা বিভিন্ন কাসকেডের সৃষ্টি করবে, কাসকেড মানে হচ্ছে হলো ছোট ছোট জলপ্রপাত, এটা হচ্ছে হলো আমাদের উইলিয়াম মরিস ডেভিসের
প্রথম পর্যায়ের কথা। তাহলে এই অংশটা আমি বলতে পারি ফার্স্ট পর্যায়, মানে যৌবন অবস্থা। এবার ধীরে ধীরে যৌবন অবস্থার শেষের দিকে এই জলবিভাজিকাটার আয়তন কমতে থাকবে। এর পরে যে পরিস্থিতিটা আমি বলেছিলাম পরিণত অবস্থা, পরিণত অবস্থা বা যৌবন পর্যায় বা পরিণত পর্যায়, এটা হচ্ছে দু নম্বর। এই পর্যায়ে এসে নদী প্রধানত পার্বত্য অঞ্চল থেকে ধীরে ধীরে সমভূমির দিকে আসতে থাকে। স্বাভাবিকভাবে উচ্চ গতিতে যেরকম নিম্নক্ষয় ছিল পরিণত অবস্থায়, কিন্তু সেই নিম্নক্ষয় কমে যাবে। এবার নদীর গতিপথে এসে একাধিক উপনদী এসে মিলিত হবে এবং নদীর পার্শ্বক্ষয় বেড়ে যাবে, এবং নদীর মধ্যে প্রচুর পরিমাণে ক্ষয়জাত পরিমাণ বেশি পায়, ক্ষয়জাত পদার্থের পরিমাণ বেশি হতে থাকবে। এবং জলবিভাজিকার যে আয়তন, আমি এইমাত্র কি বললাম যে উচ্চ গতিতে কঠিন ভূমিরূপ থাকার জন্য নদী কিন্তু কি করছে, দুপাশে ক্ষয় করতে পারছে না, শুধু নিম্নক্ষয় করছে। কিন্তু যখন সে পরিণত অবস্থায় চলে আসছে তখন নদীর দুপাশে ক্ষয় হচ্ছে, আর জলবিভাজিকা কি হচ্ছে, ধীরে ধীরে ছোট হতে থাকছে, জলবিভাজিকার আয়তন ছোট হতে থাকছে। এবং নদীর যে ভূমিরূপের উপত্যকার আকৃতি ছিল ভি আকৃতির, সেটা ধীরে ধীরে ইউ আকৃতিতে পরিণত হচ্ছে, ইউ আকৃতিতে পরিণত হতে শুরু করছে। এবং এই পর্যায়ে নদী কি হয়, কি ধরনের ভূমিরূপ গড়ে ওঠে দুপাশে, প্রধানত প্লাবন ভূমি দেখা যায়। এবং নদী আঁকাবাঁকা গতিতে প্রবাহিত হয়, এবং আঁকাবাঁকা গতিতে প্রবাহিত হওয়ার জন্য নদীর গতিপথে মিয়ান্ডার দেখা যায়, এবং দেখা যাচ্ছে নদীর মাঝে মাঝে কোনো নদী দ্বীপও দেখা যায় এই পর্যায়ে এসে। এবং যখন সেটা আমাদের পরিণত অবস্থার শেষের দিকে অর্থাৎ বার্ধক্য অবস্থা শুরু হবে, সেই সময় কি দেখা যাচ্ছে, নদীর দুপাশে অশ্বক্ষুরাকৃতি হ্রদও দেখা যায়। এইবারে আমি একটা কথা বলতে চাই ভীষণ গুরুত্বপূর্ণ এক নম্বরের জন্য। যৌবন অবস্থায় আমি যেমন বলেছিলাম যে জলপ্রপাত আছে, আই আকৃতির, ভি আকৃতির, কাস্কেড, এইসব দেখতে পাওয়া যায়, কিন্তু মধ্যগতির শুরু হওয়ার পরে ধীরে ধীরে এই যে ভূমিরূপগুলির কথা বলেছিলাম উচ্চ গতিতে, সেইগুলি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, এবং জলবিভাজিকার আকৃতি পরিণত অবস্থায় কমতে থাকে এবং নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি হতে থাকে। এবং দেখা যাচ্ছে পরিণত অবস্থার শেষের দিকে গিয়ে ইউ আকৃতিটা আরও চওড়া হয়ে গিয়ে মাঝখানে জলবিভাজিকা ভীষণভাবে ছোট হয়ে যায়, এই যে জলবিভাজিকা ক্রমশ ছোট হতে থাকে। তাহলে এই তিনটে পর্যায়কে আমি পরিণত অবস্থা বলতে পারি, এবং এই পর্যায়ে এসে নদীর অশ্বক্ষুরাকৃতির হ্রদের সৃষ্টি হচ্ছে। এইবারে উইলিয়াম মরিস ডেভিস লাস্টের বার্ধক্য অবস্থাতে বা বার্ধক্য পর্যায়তে আসছে, সেখানে কি বলছে, নদীর যখন পার্শ্বক্ষয় অল্প থাকবে আর নিম্নক্ষয় পুরোপুরি বন্ধ হয়ে যাবে, তখনই কিন্তু বার্ধক্য বা পরিণত পর্যায় আসবে, অর্থাৎ নিম্নক্ষয় পুরোপুরিই বন্ধ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে জলবিভাজিকা ভীষণভাবে ছোট হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু একটু করে জলবিভাজিকা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই পর্যায়ে এসে নদীর দুপাশে প্লাবন ভূমি দেখা যায়, অর্থাৎ নদীতে বন্যা হয়, কেননা পার্শ্বক্ষয় কম হচ্ছে আর নিম্নক্ষয় একেবারেই হচ্ছে না। তাহলে নিম্নক্ষয় না হওয়ার জন্য নদীর কি হচ্ছে, গভীরতা কমে যাচ্ছে। কেন গভীরতা কমে যাচ্ছে, বিভিন্ন উপনদী, বিভিন্ন ক্ষয়জাত পদার্থ এসে নদীর তলদেশে সঞ্চয় হচ্ছে, তাহলে নদীর গভীরতা কমে যাচ্ছে। যেই কমে যাচ্ছে তার বর্ষাকালে অতিরিক্ত জল সে দুদিকে বন্যা করে ভাসিয়ে দিচ্ছে, তখন নদীর দুপাশে প্লাবন ভূমি সৃষ্টি হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে অশ্বক্ষুরাকৃতি হ্রদগুলি ছিল সেইগুলিও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে নদীর মাঝখানে চরদ্বীপের সৃষ্টি হচ্ছে, এবং জলবিভাজিকা একেবারেই কমে গিয়ে চওড়া ইউ আকৃতির উপত্যকার সৃষ্টি হচ্ছে, চওড়া ইউ আকৃতি। এবং শেষ পর্যায়ে
উইলিয়াম মরিস ডেভিস কি বলেছেন তার সত্ত্বে যে ভূমিরূপের ঢাল সবসময় সমুদ্রের দিকে হতে হবে, তাহলে তো তাকে সমুদ্রে মিশতেই হবে, নদী সমুদ্রে এসে মিশবে তার শেষ সীমানা। তাহলে এই পর্যায়ে এসে কি দেখা যাচ্ছে, এই জলবিভাজিকার একেবারেই অদৃশ্য হয়ে যাচ্ছে, কিন্তু জলবিভাজিকার মাঝে মাঝে শক্ত শিলা দিয়ে গঠিত কিছু কিছু ভূমিরূপ বিক্ষিপ্তভাবে অবস্থান করে, তখন সেটাকে বলা হয় মোনান্ডক। অর্থাৎ দেখা যাচ্ছে মোনান্ডক দেখতে পাওয়া যাচ্ছে এই পর্যায়ে এসে, একেবারে বার্ধক্য পর্যায়ে এসে শেষে জলবিভাজিকার মাঝে, জলবিভাজিকার অস্তিত্ব আর থাকে না, মাঝে মাঝে এসে মোনান্ডক দেখতে পাওয়া যায় শক্ত শিলা দিয়ে গঠিত। এবং এইখানে এসে দেখা যাচ্ছে আর ইউয়াকৃতি কিছু নয়, একেবারে নদীর লাইন সমুদ্রতলের সাথে পুরো সোজা হয়ে যাচ্ছে। তাহলে এই মোনান্ডক প্লাবনভূমি এই বার্ধক্য অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে, কিছু কিছু সময় মিয়েন্ডার গতিপথও দেখতে পাওয়া যায়। তাহলে এইটা হচ্ছে হলো আমাদের ডেভিসের ক্ষয়চক্রের পরিণত বার্ধক্য এবং যৌবন অবস্থার বৈশিষ্ট্য। দেখো তোমাদের একেবারে তোমরা স্ক্রিনে দেখলে বুঝতে পারবে যে পরপর তিনটে অবস্থার প্রশ্ন আমরা সাজিয়েছিলাম, ক্ষয়চক্রের যৌবন অবস্থার বৈশিষ্ট্য, ক্ষয়চক্রের যৌবন অবস্থার বৈশিষ্ট্য, ক্ষয়চক্রের পরিণত অবস্থার বৈশিষ্ট্য এবং ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থার বৈশিষ্ট্য। এই তিনটেই ম্যাম বোর্ডওয়াকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তাহলে ম্যাম আমরা পরবর্তী প্রশ্নের দিকে নজর রাখি। আট নম্বর প্রশ্ন রয়েছে, ডেভিসের ক্ষয়চক্রকে সমালোচনা করা হয় কেন? দেখো প্রথম তিনটে প্রশ্নের যে দেওয়া আছে 5, 6, 7 অর্থাৎ তিনটে পর্যায়ে আমরা আলোচনা করে ফেলেছি এই মুহূর্তে, ডেভিসের ক্ষয়চক্রকে সমালোচনা করা হয় কেন সেটা নিয়েই আমরা এখন বিস্তারিত আলোচনা করব। ডেভিসের ক্ষয়চক্র নিয়ে সমালোচনা ভীষণভাবে হতে থাকে। পরবর্তীকালে তারই সব শিষ্যরা পেঙ্ক, তারপরে ক্রিকমে, তারপরে হ্যাক, এরা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে ডেভিসের ক্ষয়চক্রের সমালোচনা করেন। সেই ক্ষয়চক্রের সমালোচনায় তোমরা খেয়াল করে দেখো যে প্রথমেই আমি বলেছিলাম যে ভূমিরূপের উত্থান একসাথে হবে এবং উত্থানের সাথে সাথে কোনো ক্ষয় কার্য হবে না, এটা কোনো দিনও সম্ভবই নয়। পেঙ্ক বললেন এটা কখনো হতে পারে না যে ভূমিরূপ উত্থান হবে তার ক্ষয় কার্য হবে না, এটা হতে পারে না, ক্ষয় কার্য এবং উত্থান পারস্পরিক সম্পর্ক আছে। এবং ডেভিস বলেছেন তার যখন ক্ষয়চক্রের মডেল চলবে তখন কোনো মতেই কোনো রকম ব্যাঘাত সৃষ্টি হবে না, অর্থাৎ হঠাৎ করে আবার নতুন করে উত্থান শুরু হবে না, এটা হতে পারে না। কেননা কোনো একটা ভূমিরূপের আমরা প্রথম থেকেই পড়েছি ভূগোলে যে ওঠার সাথে সাথে কোনো জায়গায় ভূমিরূপ নিচু হবেই ভূমিকম্পের মাধ্যমে, তাহলে উত্থান এবং পতন বিভিন্ন দিক দিয়ে বিচার করলে সব সময় পারস্পরিক সম্পর্ক থাকে। তাহলে এইবারে ক্রিকমে হ্যাঁ তারাও এটার সাথে সহমত হলেন, কিন্তু তারা প্রত্যেকেই একটা ব্যাপারে ডেভিসের সাথে এক হয়েছিলেন। ডেভিস যে সময়চক্রের কথা বলেছিলেন যে বিরাট সময় ধরে এই ক্ষয়চক্রটি চলবে, এই কথাটি একেবারে ঠিক বলেছেন যে অনেক সময় ধরে, অর্থাৎ আমি বোর্ডে এই জিনিসটা 5 মিনিটে এঁকে দিচ্ছি কিন্তু 5 মিনিটের এটা ব্যাপার নয়, আজকে আরাবল্লী পর্বত কত হাজার কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল সেটা ক্ষয় হতে এই সময় লেগেছে। তাহলে এই সময়টা একটা দীর্ঘ সময় ধরে হয় এবং বলেছে যে এর মাঝখানে ক্ষয়চক্রের মাঝখানে যদি ব্যাঘাত সৃষ্টি করে তাহলে ক্ষয়চক্র আবার নতুন করে শুরু হতে পারে। সুতরাং ডেভিসের ক্ষয়চক্রের মডেলটি পুরোপুরি সমর্থনযোগ্য নয়, কিন্তু সবাই এক ব্যাপারে সহমত আজকে আমি যে ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্র, ডেভিস পরবর্তীকালে শুষ্ক অঞ্চলেরও ক্ষয়চক্রের মতবাদ দিয়েছিলেন, তাহলে এই পড়াটা আমাদের হতোই না যদি ডেভিস স্বাভাবিক ক্ষয়চক্র বা সাইকেল অফ ইরোশন এই কথাটি না আনতেন। তাহলে এই কথাটির উপরে ভিত্তি করেই কিন্তু আজকে আমরা তোমাদেরকে এই অধ্যায়টা পড়াতে পারছি। তাহলে সবাই সহমত যে ডেভিস করেছিল বলেই আজকে আমরা ক্ষয়চক্রের সমালোচনা করছি বা ক্ষয়চক্রটাকে পড়াতে পারছি।
বেশ, তার পাশাপাশি আমরা অবশ্যই পরবর্তী প্রশ্নে যাব। তবে আরও একবার বলবো, যদি তোমাদের বিষয়ভিত্তিক কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাদেরকে ফোন করতে পারো। এবং 9 নম্বর প্রশ্ন যেটা রয়েছে তা হলো, নদীর পুনর্যৌবন বলতে কি বোঝো? আমরা দ্বাদশ শ্রেণীর ক্ষয় চক্র নিয়ে পড়াশুনো করছি, ইতিমধ্যেই তোমরা যারা রয়েছো পর্দার ওপরে তারা সকলেই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছো। এবং ক্ষয়চক্র কি, ক্ষয়চক্র বলতে কি বোঝায়, বা ডেভিজের মডেল, তার শর্ত সমালোচনা, এবং পাশাপাশি ক্ষয়চক্রের যে বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন ধাপ, সবটাই ম্যাম ভীষণ বিস্তারিতভাবে বুঝিয়েছেন। এবং সে জায়গায় দাঁড়িয়ে 9 নম্বর প্রশ্ন যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, নদীর পুনর্যৌবন বলতে কি বোঝো, এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। এবার আমি আসি আমাদের 9 নম্বর প্রশ্নে, নদীর পুনর্যৌবন লাভ অর্থাৎ রেজুভিনেশন। পুনর্যৌবন অর্থাৎ রেজুভিনেশন, রেজুভিনেশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রেজুভিনেশন। কেননা 2019 সালে পরীক্ষায় এসেছিল নদী মঞ্চ বলতে কি বোঝায়, 3 নম্বরের প্রশ্ন এসেছিল 2019 সালে। তাহলে 2021 সালের প্রশ্নে কিন্তু রেজুভিনেশন, এবং পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে নিক পয়েন্ট কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন 3 নম্বর 2 নম্বরের 2021 সালে। রেজুভিনেশন মানেই বাংলাতে আমি বললাম পুনর্যৌবন লাভ। বলছে পরিণত বা বার্ধক্য অবস্থায় নদী যখন প্রায় সমুদ্রের কাছে চলে এসেছে, এই ধরো নদী, নদী ধীরে ধীরে সমুদ্রে মিলছে, এই হচ্ছে সমুদ্রের জল, এই হচ্ছে সমুদ্রতল অর্থাৎ সমুদ্রের উপরিপৃষ্ঠ, তল মানে কিন্তু নিচটা নয় ওপরে, এই হচ্ছে হলো সমুদ্রপৃষ্ঠ। এবার নদীর প্রবাহ ধারা সমুদ্রের দিকে যাচ্ছে। বলছে নদীর এই বিস্তীর্ণ বা দীর্ঘ গতিপথে বার্ধক্য বা পরিণত অবস্থায় এসে হঠাৎ করে যদি ভূমিরূপের উত্থান ঘটে, তাহলে নদী কি হচ্ছে, তার এই ধারাটাকে হারিয়ে ফেলে। যেইখানে তার উত্থান ঘটল সেই জায়গাতে সে পুনরায় ক্ষয় করতে শুরু করে এবং নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় করতে থাকে, যার ফলে যৌবন অবস্থার যে যে ভূমিরূপ সেই সেই ভূমিরূপ আবার দেখতে পাওয়া যায়, এবং তারা নদীর বার্ধক্য অবস্থায় আবার যে ভূমিরূপ সৃষ্টি হয় তার উপরে যৌবন অবস্থার ভূমিরূপগুলিকে অধ্যারোপিত হতে দেখা যায়। তাহলে এই যে অধ্যারোপিত হচ্ছে ভূমিরূপগুলি, সেটা দেখলে আমরা বলতে পারি নদীর এই অংশে পুনর্যৌবন লাভ হয়েছে। অর্থাৎ পরিণত বা বার্ধক্য অবস্থায় যে যে ভূমিরূপ আছে, যেমন আমাদের নদীর বাঁক, নদীর প্লাবনভূমি বা বিভিন্ন বদ্বীপ, এইসব ভূমিরূপ আছে, সেখানে উচ্চগতি বা যৌবন অবস্থার আই আকৃতির, ভি আকৃতির ভূমিরূপ বা জলপ্রপাত এটা হঠাৎ করে কেন এলো, তাহলে এখানে কি নদীর পুনর্যৌবন লাভ হয়েছে? তাহলে পুনর্যৌবন লাভ হলে হঠাৎ করে যৌবন অবস্থার ভূমিরূপ আমরা পরিণত বা বার্ধক্য অবস্থায় দেখতে পাই। তাহলে এই যে হঠাৎ করে নদী পার্শ্বক্ষয় আর নিম্নক্ষয় করা শুরু করলো, যার ফলে নদীর আবার গতিবেগ বেড়ে গেল। কেন গতিবেগ বেড়ে গেল? তার ঢালের পরিবর্তন হলো। তাহলে ঢালের পরিবর্তন হওয়ার জন্য নদী কি হলো, যৌবন অবস্থা প্রাপ্ত হলো এবং গতিবেগ বেড়ে গেল। গতিবেগ বেড়ে গেলেই নদীর ক্ষয় করার ক্ষমতা বেড়ে যাবেই। তাহলে এই অবস্থাটাকে বলা হয় পুনর্যৌবন লাভ। তাহলে পুনর্যৌবন লাভ কিন্তু বা রেজুভিনেশন 3 ধরনের হতে পারে। 1 নম্বর হচ্ছে হলো গতিশীল পুনর্যৌবন লাভ, 2 নম্বর হচ্ছে সামুদ্রিক বা ইউস্ট্যাটিক রেজুভিনেশন, সামুদ্রিক বা ইউস্ট্যাটিক বা ইউস্ট্যাটিক রেজুভিনেশন, আরেকটা হচ্ছে হলো স্থিতিশীল রেজুভিনেশন। 3 ধরনের রেজুভিনেশন হতে পারে। এবার গতিশীল রেজুভিনেশনে কি হচ্ছে, হঠাৎ করে যদি কোনো ভূমিরূপের উত্থান ঘটে, উত্থান ঘটলে নদী পার্শ্বক্ষয় এবং
নিম্নক্ষয় বেড়ে যায় যেহেতু নদীর ঢালের পরিবর্তন হয়। এটাকেই বলা হয় গতিশীল পুনর্যৌবন লাভ। ম্যাম, আমরা পরের ধাপগুলোতে যাব, একটু আটকাচ্ছি। একটা ফোন নিয়ে নিই, একজন রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছো? হ্যালো হ্যালো, আমি সঞ্জু ভূঁইয়া বলতেছি, কালিকাপুর থেকে। বেশ, কি প্রশ্ন রয়েছে? আমার প্রশ্ন রয়েছে, এলসিকিং এর মরুঅঞ্চলের ক্ষয়চক্র তত্ত্ব বা বেডিপ্ল্যান গঠন তত্ত্বটা যদি একবার বলতেন। তাহলে এরপরে আমি আসি সামুদ্রিক বা ইউস্ট্যাটিক রেজুভিনেশন। সামুদ্রিক বা ইউস্ট্যাটিক রেজুভিনেশনটা কি? হঠাৎ করে সমুদ্র তলের নিচু হয়ে যায় অথবা সমুদ্র তলের আয়তন বৃদ্ধি হয়, অর্থাৎ সমুদ্রতলের জলতল যদি নিচে নেমে যায়। প্রধানত আমাদের পৃথিবীতে দুটো যুগ আছে, একটা হিমবাহ যুগ আর একটা অন্তর্বর্তী হিমবাহ যুগ। এখন আমাদের অন্তর্বর্তী হিমবাহ যুগ চলছে। হিমবাহ যুগে কী হয়, বৃষ্টির ধারার যার অধিকাংশ টেম্পারেচার যেহেতু কম থাকে পৃথিবীর, জল জমে বরফ হয়ে যায়, অর্থাৎ জলে ধারা এসে সমুদ্রে মেলে না। তখন কী হয়, সমুদ্র জলধারা নিচে নেমে যায়। তাহলে যেই নিচে নেমে যাবে, তাহলে এই অংশটা আমাদের চোখের সামনে চলে আসবে। তাহলে তখন এই অংশে নদী কী করবে, তার পুনরায় তার ক্ষয়কার্য শুরু করবে। আর আরেকটা কি, পৃথিবীর নিচে আমাদের পাঁচ সংস্থান থিওরি অনুযায়ী বিভিন্ন পাঁচ সীমানার মধ্যে সংঘর্ষ হয়। কোনো সময় পাঁচ কুচকে যায় বা কোনো সময় পাঁচ বড় হয়ে যায়। যখন বড় হয়ে যায় তখন কী হচ্ছে, সমুদ্রের জলের ওপরের তল নিচে নেমে যায়, কেন আয়তন বেড়ে গেল, তো তখন জল নেমে যায়। তখন কী হচ্ছে, নদী তার গতিধারাকে বজায় রাখার জন্য আবার ক্ষয় করতে শুরু করে। এর পরেরটা হচ্ছে স্থিতিশীল পুনর্যৌবন লাভ। এই স্থিতিশীল পুনর্যৌবন লাভকে কিন্তু আমি আবার তিন ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে হলো নদীর বোঝা হ্রাস, অর্থাৎ নদীর বোঝা হ্রাস মানে যে নদী তো যখন নিম্ন গতিতে আসে অর্থাৎ বার্ধক্য অবস্থায় আসে, তার প্রচুর ক্ষয়জাত পদার্থ সে বহন করে নিয়ে আসে আগের দুটোর গতিপথ থেকে। তাহলে এই যে ক্ষয়জাত পদার্থর পরিমাণ এত বেশি হয়ে যায়, তখন নদী সেই ক্ষয়জাত পদার্থকে টেনে নিয়ে যেতে পারে না। যদি কোনো কারণে নদীর এই বোঝা হ্রাস পায়, কীরকম, যে নদী নিম্ন গতিতে হঠাৎ করে জলপ্রবাহ বেড়ে গেল, অর্থাৎ উপনদী প্রচুর পরিমাণে জল নিয়ে আসলো, অথবা কোনো নদী গ্রাসের ঘটনা ঘটলো, তখন কী হয়, নদীতে জলের পরিমাণ বেড়ে গেলে নদীর বোঝা হ্রাস পেয়ে যায়, অর্থাৎ নদীর ক্ষয়জাত পদার্থের পরিমাণ কমে যায়, তখন নদীর ক্ষয়কার্যের প্রবণতা বেড়ে যায় বা নদী আবার পুনর্যৌবন লাভ করতে পারে। আরেকটা কী হচ্ছে, যে জলবায়ুর যদি পরিবর্তন ঘটে, অর্থাৎ উষ্ণ জলবায়ু থেকে হঠাৎ করে দেখা গেল আর্দ্র জলবায়ুতে পরিণত হলো, তখন কি দেখা যাচ্ছে, আর্দ্র জলবায়ুতে জলের পরিমাণ বেড়ে গেল, নদীর ক্ষয়কার্যের প্রবণতা বেড়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে স্থিতিশীলে প্রধানত নদীর বোঝা হ্রাস এবং জলবায়ুর যদি পরিবর্তন ঘটে, তাহলে কি দেখা যাচ্ছে, প্রধানত নদী কি করতে পারছে, নদী ক্ষয় করতে পারছে। আর হচ্ছে হলো তৃতীয় পয়েন্ট, যদি নদীর মধ্যে নদী গ্রাসের ঘটনা ঘটে, তিন নম্বর হচ্ছে নদী গ্রাস, অর্থাৎ একটা নদী যদি অন্য নদীর জলকে গ্রাস করে নেয়, সেটা এই সীমিত সময়ে আমি বলতে পারবো না নদী গ্রাস কাকে বলে, যদি অন্য কোনো নদীকে সে গ্রাস করে নেয় বা অকুপাই করে নেয়, তখন ওই অন্য নদীর জল প্রধান নদীতে চলে আসে, তখন জলের পরিমাণ বেড়ে গেল, তখন নদী আবার পুনর্যৌবন লাভ করতে পারে। তাহলে পুনর্যৌবন লাভ তিনভাবে হয়, গতিশীল, সামুদ্রিক, স্থিতিশীল। স্থিতিশীলকে তিন ভাগে ভাগ করা হয়, নদীর বোঝা হ্রাস হয়, জলবায়ুর পরিবর্তন হয় এবং নদী গ্রাস হয়। এই তিনটে কারণে আমাদের স্থিতিশীল পুনর্যৌবন লাভ হয়ে থাকে। তাহলে এইবারে প্রশ্নে যদি তিন নম্বরের প্রশ্নে আসে, তখন তুমি রেজুভিনেশন বা পুনর্যৌবন লাভ কাকে বলে দু লাইনে লিখবে।
আর এই তোমাকে কিন্তু রেজুভিনেশনের এই তিনটে ভাগ বলতে হবে, গতিশীল, সামুদ্রিক, স্থিতিশীল। তখন এইগুলিকে তুমি এক লাইনে উত্তর দেবে। কেন কাউন্সিল কিন্তু চায় না পাতার পর পাতা লেখা, তুমি টু দ্য পয়েন্ট অ্যান্সার করো। প্রশ্নের ওপরেই লেখা থাকে টু দ্য পয়েন্ট অ্যান্সার করো। তুমি যে বাক্যটা গঠন করবে সেটা যথাযথ উত্তর আছে কিনা সেটা দেখে নেবে, অযথা সময় নষ্ট করবে না। তাহলে এই রেজুভিনেশন কাকে বলে তার জন্য দুটো বাক্য, আর এই তিনটের জন্য তুমি তিনটে বাক্য ব্যবহার করলে পাঁচটা লাইনে উত্তর হয়ে যাওয়ার কথা। আর স্থিতিশীলে আমি যেখানে এই নদীর ভোজা, জলবায়ু এবং নদীগ্রাসের কথা বললাম, সেগুলিকে তোমরা শুধু এই তিনটে পয়েন্টই দিয়ে দেবে, ব্যাখ্যা করার দরকার নেই, তবেই কিন্তু তুমি উত্তরটা সময়ের মধ্যে লিখতে পারবে। বেশ, তাহলে ম্যাম আমরা পরবর্তী প্রশ্নে যাই নাকি? নিক পয়েন্ট, নিক পয়েন্ট, নিক পয়েন্টে জলপ্রপাত গড়ে ওঠে কেন? এবার নিক পয়েন্টে জলপ্রপাত কেন গড়ে ওঠে, নিক পয়েন্টটা কেন গড়ে ওঠে? প্রধানত দেখা যাচ্ছে পরিণত বা বার্ধক্য অবস্থায়, আমি বলেছিলাম কি যে হঠাৎ করে যদি ভূমিরূপের উত্থান ঘটে, তাহলে ভূমিরূপের উত্থান যদি ধরো এখানে ঘটলো, তাহলে কি হলো, এই ভূমিরূপটা উঠে গেল, হলো এই ভূমিরূপটা উঠে গেছে, এদিকে নদীর ইয়েটা ভূমিরূপটা উঠে গেল হঠাৎ করে, তাহলে কি হলো, নদীর ধারার সাথে এই আগের যে ধারাটা ছিল তার সাথে একটা পার্থক্যের সৃষ্টি হলো, এই হচ্ছে পার্থক্যটা। এই পার্থক্যটাকে বলা হয় নিক বিন্দু বা নিক পয়েন্ট, নিক পয়েন্ট বলা হয়ে থাকে। অর্থাৎ ভূমিরূপের উত্থানের ফলে হঠাৎ করে পূর্ব নদীর গতিপথ এবং নদীর শেষ পর্যায়ে যদি একটি পার্থক্যের সৃষ্টি হয় তখন তাকে নিক পয়েন্ট বা নিক বিন্দু বলা হয়ে থাকে। এবারে কথাটা হচ্ছে হলো, তাহলে এই বিন্দুতে নদীর জলটা এখান দিয়ে এসে এখানে পড়ছে। আমরা জলপ্রপাত মানে কি জানি, যে নদীর গতিপথে যদি কোনো জলধারা উচ্চ জায়গা থেকে নিচু জায়গায় পতিত হয় তখন সেখানে কি গড়ে ওঠে, জলপ্রপাত, যেটা আমাদের উচ্চ গতিতে হয়। আমি বলেছিলাম প্রথমে পড়ানোর সময় যে উচ্চ গতিতে জলপ্রপাত হয়, তাহলে পরিণত বা বার্ধক্য অবস্থায় এসে আবার হঠাৎ করে জলপ্রপাতের সৃষ্টি হলো নিক পয়েন্টে। তাহলে নিক পয়েন্টের এই ব্যবধানে নদীর জলধারা যখন পড়ছে উঁচু থেকে নিচুতে তখন এখানে একটি জলপ্রপাতের সৃষ্টি হলো। তাহলে উচ্চ গতির যে ভূমিরূপ সেটা বার্ধক্য অবস্থায় এসে নিম্ন গতির ভূমিরূপের ওপরে অধ্যারোপিত হলো। এই অধ্যারোপিত হলো এই হঠাৎ করে নিম্ন গতিতে আমরা যদি দেখতে পাই সেখানে একটা জলপ্রপাত গড়ে উঠেছে, অথচ আমরা দেখছি নদীর নিম্ন গতি, তখনই সাথে সাথে আমরা বলবো যে এখানে নদীর পুনর্যৌবন লাভ হয়েছে। তাহলে এই পুনর্যৌবন লাভে এখানে একটা ভূমিরূপ উঠল, আবার দেখা গেল ধরে নাও সমুদ্র জলের অবনবন ঘটেছে, তাহলে এই সমুদ্র জল এখন এখানে আছে, আগে কোথায় ছিল, এখানে, তাহলে এই জলের অবনমন ঘটেছে। তাহলে কি দেখা যাচ্ছে, নদীর মোহনা ছিল আগে এখানে, এখন নদীর মোহনা চলে এলো এখানে, এটা আগে ছিল এক নম্বর, এখানে ছিল দু নম্বর, অর্থাৎ পরে এখানে মোহনা হলো। আমরা জানি পৃথিবীর প্রতিটি ভূমিরূপ সবসময় তার সমতা রাখার চেষ্টা করে, তার গতিপথে পর্যায়িত ঢালে নিয়ে আসতে চায়, অর্থাৎ নদী যে প্রবাহিত হবে তার একটা পর্যায়িত ঢাল হবে, সেই রকম করে প্রবাহ হয়ে 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 ধীরে গিয়ে সমুদ্রে পড়বে। কি হলো, হঠাৎ করে আমার মোহনা নিচে নেমে গেল কেন? তখন নদী কি করবে, ধীরে ধীরে এই জায়গাগুলিকে সে ক্ষয় করতে শুরু করবে। সে ক্ষয় করে শুরু করতে করতে ধীরে ধীরে দেখা যাচ্ছে সে পিছু হাঁটতে থাকবে, ক্ষয় করে তার গতিপথকে সে নিচুর দিকে নামিয়ে আনবে, ধীরে ধীরে সে নিচুর দিকে নামিয়ে আনবে, এসে সে তার নতুন যে মোহনা সেখানে এসে মেলার চেষ্টা করবে। তাহলে সেই মোহনা থেকে পরবর্তীকালে নদীর গতিপথ এইভাবে নেমে যাবে। তাহলে এই জায়গাগুলিকে নদী ননস্টপ ক্ষয় করে করে সে তার নতুন গতিপথ একটা সৃষ্টি করবে, এবং এই যে সৃষ্টি হচ্ছে এই জায়গায় বিভিন্ন ছোট ছোট খাঁজ দেখা যায়, অর্থাৎ নিক পয়েন্ট দেখা যায়। তাহলে ওই নিক পয়েন্ট দেখে বোঝা যায় যে একটা নদীর গতিপথে কতবার পুনর্যৌবন লাভ হয়েছে, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা ভূমিরূপ কিন্তু তাদের নিজেদের ভেতরে একটা
পর্যায়িত বা সমতা আনার চেষ্টা করে। তাহলে নদীকে ইচ্ছে করলেই আমরা যে কোনোভাবে ব্যবহার করতে পারি না, প্রকৃতির নিয়মে প্রত্যেকটা ভূমিরূপ তাদের ক্ষয়ের মাধ্যম দিয়ে নিজেদের একটা সমতা আনার চেষ্টা করে। তাহলে ডেভিস এই কথাটি প্রধানত 1884 থেকে 1899 সাল পর্যন্ত তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পর্যবেক্ষণ করেছিলেন, করেই তবে কিন্তু তার এই পৃথিবী বিখ্যাত সাইকেল অফ ইরোশন বা স্বাভাবিক ক্ষয়চক্রের মডেলটি আমাদের সামনে এনে উপস্থাপন করেন। এবং উইলিয়াম মরিস ডেভিস কিন্তু প্রধানত অ্যাপালাশিয়ান পর্বত উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপালাশিয়ান পর্বতের ওপরেই পর্যবেক্ষণ করেই কিন্তু তিনি এই তত্ত্ব পৃথিবী বিখ্যাত তত্ত্বটি দেন। বেশ ম্যাম, আপনি বসুন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের হাতে এখনও 4 মিনিট মতো সময় যেহেতু রয়েছে, এবং যেটা বিষয় তা হলো যে যারা দ্বাদশ শ্রেণীতে উঠেছে তাদের তো, তারা তো কোনোভাবেই স্কুল পায়নি বা পরীক্ষাটাও দেয়নি। একটা পরীক্ষা দিলে কি হয়, লোকের মধ্যে স্টুডেন্টদের ভেতরে একটা কনফিডেন্স আছে যে আমি জানি বা পড়েছি। কিন্তু 2020 সালে যেহেতু পরীক্ষাটা হলো না, তাদের একটা আমরা একটা ইয়েও করতে পারলাম না, মানে পর্যবেক্ষণও করতে পারলাম না কোন স্টুডেন্ট কি রকম যেমন আমি বলতে চাই যে দেখো, তোমাদের দ্বাদশ শ্রেণীতে যে চ্যাপ্টারগুলি আছে তার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসবে না, প্রধানত আসবে হচ্ছে মৃত্তিকা থেকে আসবে, ক্ষয়চক্র থেকে আসবে, আর আসবে হচ্ছে হলো জীব বৈচিত্র্য থেকে। আরেকটা কথা বলি যে সব চ্যাপ্টারের 1 নম্বরের প্রশ্নগুলি কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে, কেননা 1 নম্বর থেকেই কিন্তু রেজাল্টটা ভালো হয়। আমাদের 35 নম্বরের লিখিত পরীক্ষাতে 35 নম্বরের প্রশ্ন থাকে 1 নম্বরের, আর 35 নম্বর থাকে 7 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 7×5 আর 35×1, এই দুই ভাগে ভাগ করা থাকে। তাই জন্য 1 নম্বরের প্রশ্নে তোমরা যদি রাইটটা বেশি করতে পারো তাহলে কিন্তু নম্বরটা বেশি উঠবে, স্কোরিং পোর্শনটা ওখানে সব সময়। আর 7 নম্বরের প্রশ্নেও আবার কিন্তু ডিভিশন থাকে, 5+2 থাকে অথবা 3+4 থাকে। আর কাউন্সিল বা সংসদ কিন্তু বারবারই বলছে তোমরা টু দ্য পয়েন্ট অ্যান্সার করো, যদি 4 নম্বর থাকে তুমি 4টে পয়েন্ট লেখো, 5 নম্বর থাকলে তুমি 6টা পয়েন্ট লিখতে পারো, কিন্তু আমরা নম্বরের ভিত্তিতেই কিন্তু কাউন্সিলের খাতায় প্রশ্নের নম্বর দিই, অর্থাৎ কে কতটা পয়েন্ট লিখেছে। তার মানে তুমি 5 নম্বরের জন্য একেবারে দেড় পাতা ধরে তুমি নম্বর প্রশ্নের উত্তর লিখে গেলে তাতে কিন্তু নম্বর ভালো উঠবে না। টু দ্য পয়েন্ট অ্যান্সার করো, 3 নম্বরের প্রশ্নে 3টে, 2 নম্বরের প্রশ্নে 2টো। আরেকটা কথা বলি, কোনো কোনো প্রশ্নে চিত্রসহ, যেমন তোমাদের 2021 সালে সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এই সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে তোমাদের চিত্র চাইবে, চিত্রসহ তোমরা উত্তরটা লিখবে, যেখানে চিত্র চাইবে সেখানেই চিত্রটা কিন্তু দেবে, অন্যান্য জায়গায় অহেতুক চিত্র দেওয়ার দরকার নেই, তার ফলে সময়টা কমে যায় নম্বরটাও কমে যায়। সেক্ষেত্রে ম্যাম, যেহেতু আমার পড়ুয়া বন্ধুরা সকলেই নিশ্চয়ই এখন লকডাউনে বাড়িতে বসে অনলাইন ক্লাস করছে, কিন্তু একদম সংক্ষেপে তারা ঠিক কিভাবে পড়াশোনাটা এগিয়ে নিয়ে গেলে, মানে প্রথমে পাঠনটা ঠিকঠাক হবে? হ্যাঁ, পঠন পাঠনটা হচ্ছে হলো তোমরা ভূগোলের জন্য পুরো সপ্তাহে, যাদের ভূগোল আছে 11-12 তারা 4টে দিন নির্ধারিত করো। আমি বলবো না যে ভূগোলকে প্রত্যেক দিন পড়ো, 4টে দিন তোমরা ভালো করে পড়ালেখাটা করো, এবং 5 নম্বরের প্রশ্নের জন্য মোটামুটি 7-8টা প্রশ্নই করলেই চলবে, কিন্তু তার থেকে বেশি করার দরকার নেই, অহেতুক সময় নষ্ট করবে না, কেন ভূগোল হচ্ছে সায়েন্স সাবজেক্টের ভেতরে পড়ে এবং স্কোরিং সাবজেক্ট, এবং পুরো ম্যাথামেটিক্সের মতো একটা লিখলে 1টা নম্বর পাবে, 2টো লিখলে 2টো নম্বর পাবে, এরকমই। সুতরাং ওই সাধারণ সাবজেক্টের অন্যান্য ইতিহাস বা পলিটিক্যাল সায়েন্সের মতো অনেক লিখলে অনেক করতে হবে তা নয়, ভূগোল হচ্ছে স্কোরিং সাবজেক্ট, অঙ্কের মতো টু দ্য পয়েন্ট অ্যান্সার করো, খুব ভালো ভালো নম্বর পাবে। আমি জানি 2021 সালে যার জন্য ভূগোলে গতদিনকে যখন রেজাল্ট বেরোয় সেখানেই আমার এক ছাত্রী মেসেজ করলো যে সে 92 পেয়েছে।
আর আরেকটা কথা বলি, তাহলে এই 92টা ওটা কিন্তু খুব সহজ ব্যাপার। আমরা কিন্তু ক্লাসে তাদের কনফিডেন্স দিই যে তোমরা ইচ্ছা করলেই 90 পেতে পারো, কেননা আমাদের ভূগোলের একটা প্র্যাকটিক্যাল অংশ থাকে, সেই প্র্যাকটিক্যালের 20 নম্বরে তোমরা যদি যথেষ্ট ঠিকভাবে করতে পারো 20-তে 20 পাওয়া যায়। তাহলে 20-তে 20 পাওয়া গেলে তোমার রেজাল্টটা অটোমেটিক্যালি লেটার মার্কস হয়ে যাবে। বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাবো ম্যাম আমাদেরকে সঙ্গে রাখার জন্য এবং অবশ্যই পড়ুয়াদের সঙ্গে থাকার জন্য। তার পাশাপাশি তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো যারা পর্দার ওপরে ছিলে। আজকের সময় একেবারেই শেষ, এডুকেশন অনলাইন এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।